श्रीमन महाप्रभु के रामानंदेर अनुनय ओ राजपुत्रेर सहित मिलन। गजपति महाराज प्रतापरुद्र शास्त्र तत्त्वज्ञ एवं अत्यंत भक्तिमान राजा, तिनि शास्त्रेर मर्म अवगत आछेन। भक्तिपथेर प्रतीक होते हले भक्तेर चरणाश्रय व्यतीत श्री भगवानेर कृपा लाभ असम्भव, ता तिनि जानेन। सार्वभौम भट्टाचार्य एवं राय रामानंद उभयेई महाप्रभुर परम भक्त। उभयेर द्वाराई महाप्रभुर साथे मिलन सफल काम हबेन राजा प्रतापरुद्र एटी बुझते पारेन। श्री जगन्नाथ देवेर रथयात्रार पूर्वे एकदिन राजा प्रतापरुद्र रामानंद रायके निवृत्ते डेके अतिशय दैन्य ও আরতি সহকারে তার হস্তদ্বয় ধারণ করে রোদন করতে করতে বললেন, মহাপ্রভু মহাকৃপা করেন তোমারে, মোরে মিলাইতে অবশ্য সাধিবে তাহারে। রায় রামানন্দ গজপতি মহারাজ প্রতাপরুদ্রকে বহু সময় যাবৎ সান্ত্বনা প্রদান করে তিনি মহাপ্রভুর শ্রীচরণে তার প্রেমভক্তির কথা সকলে জানাবেন বলে রাজার নিকট হতে বিদায় নিয়ে মহাপ্রভুর বাসায় আসলেন। মহাপ্রভুকে দর্শন করে রায় রামানন্দ তার শ্রীচরণ কমল বন্দনা করলেন। শ্রীমন মহাপ্রভু রায় রামানন্দকে বসতে দিয়ে কৃষ্ণ কথায় মগ্ন হলেন। প্রসঙ্গক্রমে রায় রামানন্দ রাজা প্রতাপরুদ্রের শ্রী জগন্নাথ দেবের প্রতি আন্তরিক ভক্তি ও সেবা নিষ্ঠতার কথা তুললেন। মহাপ্রভু রাজার খুব প্রশংসা করলেন। রামানন্দ রায় ছিলেন রাজমন্ত্রী, সুতরাং ব্যবহারিক বিষয়ে তিনি ছিলেন অত্যন্ত সুনিপুণ। তিনি শ্রীমন মহাপ্রভুর নিকটে কৌশলক্রমে মহাপ্রভুর প্রতি রাজা প্রতাপরুদ্রের প্রীতির কথা উল্লেখ করলেন, কিন্তু রাজাকে দর্শন দেবার কথা বললেন না। সুতরাং রাজার কথা উঠলে মহাপ্রভু বিরক্তির কোনো হেতু থাকত না। রায় রামানন্দের মুখে এই রূপে পুনঃ পুনঃ রাজার প্রীতি ও ভক্তির কথা শুনে রাজার সম্বন্ধে শ্রীমন মহাপ্রভুর চিত্ত গলে গেল। প্রভুপদে প্রেমভক্তি জানাইল রাজার, প্রসঙ্গ পাইলা ওইছে কহে বারবার। রাজমন্ত্রী রামানন্দ ব্যবহারে নিপুণ, রাজার প্রীতি কহি দ্রোহায় মহাপ্রভুর মন। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রামানন্দ রায়ের কথা বাধা দিলেন না, তিনি রামানন্দ রায়ের কথাগুলি মন দিয়ে শুনলেন। এতে রায় রামানন্দের মনে বড় আশা হল। এদিকে রাজা প্রতাপরুদ্রের মন শ্রীমন মহাপ্রভুর শ্রীচরণ দর্শনের নিমিত্ত উৎকণ্ঠায় পরিপূর্ণ হল। তিনি মহাপ্রভুর সহিত সাক্ষাৎ করিয়ে দেবার নিমিত্ত রামানন্দ রায়কে অনুরোধ করতে লাগলেন। অনন্তর রায় রামানন্দ মহাপ্রভুর চরণে নিবেদন করলেন, রামানন্দ প্রভু পদে কইল নিবেদন, একবার প্রতাপরুদ্রে দেখাও চরণ। শ্রীমন মহাপ্রভু বললেন, রামানন্দ তুমি পরম পণ্ডিত, তুমি বিচার করে দেখো, আমি বিরক্ত সন্ন্যাসী, সন্ন্যাসী হয়ে রাজার সহিত মিলন আমার পক্ষে উচিত হয় না। বিষয়ী লোকে সঙ্গ করলে সন্ন্যাসীর ইহলোক পরলোক উভয় নষ্ট হয়। পরলোক তো দূরের কথা, এই সংসারের লোকেরা এই প্রকার দেখে আমাকে উপহাস করবে। মহাপ্রভুর কথা শুনে রায় রামানন্দ কর জোরে তার শ্রীচরণে নিবেদন করলেন, প্রভু তুমি স্বতন্ত্র ঈশ্বর, তোমার আবার লোক নিন্দার ভয় কি? কলিযুগের প্রচ্ছন্ন অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর একথা ভালো লাগলো না। তিনি আত্মগোপন করে স্বভাব সিদ্ধরূপে বললেন, আমি একজন মানুষ,
সন্ন্যাস আশ্রমে প্রবেশ করেছি। আমার আচরণ সম্বন্ধে লোকের প্রতিকূল সমালোচনাকে আমি ভয় করি। পরিষ্কৃত ধৌত শুক্লবস্ত্রে বিন্দু পরিমিত কালী যেমন লোকের দৃষ্টি আকৃষ্ট করে, সেইরূপ সন্ন্যাসীর সামান্য মাত্র দোষও লোকের দৃষ্টি এড়াতে পারে না। সামান্য মাত্র দোষ দৃষ্টি লোকের আলোচনার বিষয় হয়ে থাকে। প্রভু কয়ে আমি মনুষ্য আশ্রমে সন্ন্যাসী, কায় মন বাক্যে ব্যবহারে ভয়বাসী। সন্ন্যাসীর অল্প ছিদ্র সর্বলোকে গায়, শুক্ল বস্ত্রে মসিবিন্দু জয়েছে না লোকায়। রায় রামানন্দ হেসে উত্তর করলেন, হে পতিত পাবন প্রভু, কত শত পাপীকে তুমি কৃপা করে বিষয় কূপ হতে উদ্ধার করেছ। রাজা প্রতাপরুদ্র তোমার ভক্ত শ্রী জগন্নাথ দেবের সেবক, তার প্রতি একবার কৃপা কটাক্ষ কর। মহাপ্রভুর করুণ হৃদয় দ্রবীভূত হল ভক্তের প্রতি তার অসীম কৃপা। প্রচ্ছন্ন অবতার মহাপ্রভু শ্রী গৌরাঙ্গ প্রতাপরুদ্রের প্রতি তার কৃপার পরিচয় দিয়ে সতর্কভাবে রায় রামানন্দকে বললেন, দুগ্ধ পরম পবিত্র, কিন্তু এই দুগ্ধ পূর্ণ কুম্ভে যদি এক বিন্দু মদিরা পতিত হয় তবে তা অপবিত্র হয়, তখন কেহ ওই কলস স্পর্শ করে না। সেইরূপ রাজা প্রতাপরুদ্র সর্বগুণবান, পরম ভাগবত, একথা সত্য। কিন্তু এসব গুণ থাকা সত্ত্বেও তিনি রাজা বললে সন্ন্যাসীর পক্ষে তার দর্শন অযোগ্য। প্রভু কয়ে পুণ্য জয়েছে দুগ্ধেরও কলস, সুরাবিন্দু পাতে কেহ না করে পরশ। যদ্যপি প্রতাপরুদ্র সর্বগুণবান, তাহারে মলিন করিল এক রাজা নাম। তাৎপর্য এই যে রাজা প্রতাপরুদ্র পরম ভাগবত, সুতরাং তার দর্শন শ্রীমন মহাপ্রভুর পক্ষে স্বরূপত অসঙ্গত নয়, এ কথা সত্য। কিন্তু রাজা পরম ভাগবত বলেই যে সন্ন্যাসী হয়ে মহাপ্রভু তার সাথে সাক্ষাৎ করেছেন, কোনো কোনো সন্ন্যাসী হয়তো তা বুঝতে পারবে না। আর বুঝতে না পেরে মহাপ্রভুর আচরণকে আদর্শ ধরে প্রকৃত প্রস্তাবে বিষয় আসক্ত কোনো রাজার সহিত সাক্ষাৎ করবে, সাক্ষাৎ করে সন্ন্যাস ধর্মকে কলঙ্কিত করবে। এইরূপ আশঙ্কা করে শ্রীমান মহাপ্রভু রাজার সহিত সাক্ষাৎ করতে ইতস্তত করেছেন। রায় রামানন্দের কৌশলপূর্ণ আবেদন ফলপ্রসূ হল। রাজা প্রতাপরুদ্রের সম্বন্ধে মহাপ্রভুর চিত্ত বিগলিত হল, তথাপি কিন্তু সন্ন্যাস ধর্মের মর্যাদার অনুরোধে মহাপ্রভু রাজার সহিত সাক্ষাৎ করতে সম্মত হলেন না, রাজার পুত্রের সহিত সাক্ষাৎ করতে সম্মত হলেন। শাস্ত্রে বলা হয়েছে জীব নিজেই পুত্ররূপে জন্মগ্রহণ করে, সুতরাং পিতা ও পুত্রে স্বরূপত ভেদ নাই। এই জন্যই মহাপ্রভু বললেন, রাজার দর্শন আমি করতে পারি না, তবে তার রাজপুত্রকে আমার নিকট আনতে পারো, তিনি রাজা নয়েন, তার দর্শন আমার পক্ষে নিষিদ্ধ নয়। আর রাজপুত্রের সহিত আমার সাক্ষাৎ হলে রাজাও মনে করতে পারবেন যেন তার সহিতই আমার সাক্ষাৎ হয়েছে, কারণ পিতা ও পুত্রের স্বরূপত কোনো ভেদ নাই। তথাপি তোমার যদি মহাগ্রহ হয় তবে আনি মিলাও মরে তাহারও তো নয়। আত্মা বই জায়তে পুত্র এই শাস্ত্র বাণী, পুত্রের মিলনে যেন মিলিলা আপনি। রায় রামানন্দ পরম বুদ্ধিমান রাজমন্ত্রী, তিনি বুঝলেন মহাপ্রভু যখন রাজপুত্রের সহিত মিলতে ইচ্ছা করেছেন,
রাজার সহিত পরে অবশ্যই মিলবেন। রায় রামানন্দ গিয়ে প্রতাপ রুদ্রের নিকটে বললেন, মহারাজ, আপনার পুত্রের সাথে মহাপ্রভু মিলতে ইচ্ছা করেছেন, আপনি তাড়াতাড়ি আপনার পুত্রকে আমার সঙ্গে দিন। রাজা প্রতাপ রুদ্র তার পুত্র রামানন্দ রায়ের হাতে দিলেন। রাজপুত্রকে নিয়ে রায় রামানন্দ মহাপ্রভুর নিকটে উপস্থিত হলেন। কিশোর বয়স্ক রাজপুত্র উজ্জ্বল শ্যামবর্ণ, সুবলিত অঙ্গ, সুদীর্ঘ চঞ্চল নয়ন, পরিধারে পীতাম্বর, সর্ব অঙ্গে মণিমুক্তার আবরণে ভূষিত। তাকে দেখে শ্রীমন মহাপ্রভুর কৃষ্ণ স্মৃতির উদ্দীপনা হল। সুন্দর রাজার পুত্র শ্যামলবরণ, কৈশোর বয়স দীর্ঘ চপল নয়ন, পীতাম্বর ধরে অঙ্গে রত্ন আবরণ, কৃষ্ণ স্মরণের তিহ হইল উদ্দীপন। রাজপুত্রকে দেখে শ্রীমন মহাপ্রভুর শ্রীকৃষ্ণ স্মৃতি জাগ্রত হল, কারণ শ্রীকৃষ্ণের ন্যায় শ্যামবর্ণ, কৈশোর বয়স, দীর্ঘ চপল নয়ন, পীতবসন এবং মণিময় আবরণ রাজপুত্রেরও ছিল। কোনো বস্তুতে অপর কোনো বস্তুর একটু সাদৃশ্য দেখলেই সেই বস্তুর কথা মনে হওয়া স্বাভাবিক। রাজপুত্রকে দেখে মহাপ্রভুর কৃষ্ণ স্মৃতি জাগ্রত হলে তিনি প্রেম আবিষ্ট হলেন এবং প্রেমাবেশে রাজপুত্রকে আলিঙ্গন করলেন। মহাপ্রভু বললেন, এই রাজপুত্র মহাভাগবত, কারণ এই রাজপুত্রের দর্শনে বজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণের স্মৃতি মনে জাগ্রত হয়, এর দর্শনে আমি কৃতার্থ হলাম। এই কথা বলে শ্রীমান মহাপ্রভু রাজকুমারকে ধরে গাঢ় আলিঙ্গন দানে বালকের হৃদয়ে প্রেমের সঞ্চার করলেন। তখন রাজপুত্রের মধ্যে অষ্টসাত্ত্বিক বিকার দেখা গেল। প্রভু স্পর্শে রাজপুত্র হইল প্রেমাবেশ, ছেদ কম্প অশ্রু স্তম্ভ যতেক বিশেষ। কৃষ্ণ কৃষ্ণ কহে নাচে করয়ে রোদন, তার ভাগ্য দেখি শ্লাঘা করে ভক্তগণ। মহাপ্রভু রাজপুত্রকে আদর করে বললেন, তোমাকে দেখে আমার আজ বড় আনন্দ হলো, তুমি মাঝে মাঝে এসে আমায় দর্শন দিয়ে আনন্দিত করবে। রাজপুত্র মহাপ্রভুকে প্রণাম করে রায় রামানন্দের সাথে বিদায় হলেন। রায় রামানন্দ রাজকুমারকে নিয়ে মহারাজ প্রতাপ রুদ্রের নিকট আসলেন। পুত্রের মুখে মহাপ্রভুর কৃপার কথা শুনে রাজা আনন্দ সাগরে মগ্ন হলেন। সুকৃতিশালী পুত্রকে তিনি প্রেমাবেগে আলিঙ্গন করে যেন সাক্ষাৎ মহাপ্রভু শ্রী গৌরাঙ্গের শ্রী অঙ্গস্পর্শ সুখ অনুভব করলেন। পুত্রে আলিঙ্গন করি প্রেমাবিষ্ট হইলা, সাক্ষাৎ পরম যেন মহাপ্রভু পাইলা। প্রেমঘন বিগ্রহ শ্রীমান মহাপ্রভু রাজপুত্রকে আলিঙ্গন করে তাকে প্রেম সঞ্চার করেছিলেন, রাজা এবং রাজপুত্র উভয়ের জন্যই। রাজপুত্রের যজ্ঞেই যেন মহাপ্রভু রাজার জন্য প্রেম পাঠালেন। প্রেম পরিপূত দেহ রাজপুত্রকে যখন রাজা আলিঙ্গন করলেন, তখন সেই প্রেম রাজার মধ্যে সঞ্চারিত হল। তৎক্ষণাৎ রাজার মনে হল, রাজপুত্রের স্পর্শে তিনি যেন মহাপ্রভুর স্পর্শই লাভ করলেন। রাজা প্রতাপ রুদ্র রামানন্দ রায়কে বললেন, রামানন্দ, তোমার জন্য আজ আমার এই পরম সৌভাগ্যের উদয় হল। রাজার দৈন্য দেখে রামানন্দ রায় বুঝলেন যে রাজার প্রতি মহাপ্রভুর কৃপা হয়েছে। রাজাকে বন্দনা করে রায় রামানন্দ বিদায় হলেন।